big deal. Chassi Fanna Hawk, কি অবস্থা আপনার? লাল শাক তুমি। শাকগুলো বেশি ঘন হয়ে গেছে তো? সবাই বলতেছে তুইলা দিতে। তুমি এরকম ফাঁকে ফাঁকে তুলতেছো কেন? এক সাইড থেকে তুইলা যাও। যেগুলো বড় বেশি ওগুলো তুলছি কারণ আমার তুলতে মায়া লাগতেছে। এগুলো এরকম বড় হবে। তারপর আমি কেটে দিব। তারপর আবার হবে। আবার কেটে দিব। আবার হবে। এইজন্য বেশি বড়গুলো তুলে দিচ্ছি। এইভাবে তুলতে গেলে মোটামুটি আজকে সারা দিন তোমার শাক তোলাতেই যাবে। তো ফিলিংসটা নিতে দাও। নিজের বেলকুনি শাক। বাট ইউ লুক লাইক শাক চুন্নি। তুমি আমার শাক চুরি করতেছো। দ্যাটস হোয়াই ইউ আর শাক চুন্নি। তোমার শাক? এগুলো কে লাগাইছে? এটা তুমি মাথা পুরি করছো। মাথা পুরি করে তো এগুলো এত ঘন করছো। ও আচ্ছা। তোমার ক্ষেত খামার করা চাষি ফারহানা হক, কি অবস্থা? তোমার ক্ষেত সম্পর্কে বলো, কি কি লাগাইছে, কোথায় কি হচ্ছে? লাল শাক লাগাইছি, মূলা শাক লাগাইছি, লাউ শাক হচ্ছে। কোথায় লাউ শাক? এই যে, এই যে এটা। হ্যাঁ হইছে। এইটা কি শাক? এই যে এটা মিষ্টি কুমড়া শাক। ওটা শাক হয়? ওটা কি শাক? এইটা ওই শাক। ওই শাক আর নিচের এগুলা এগুলো সব মূলা শাক। চাষি কি অবস্থা? আমার এটি ভালো লাগে। কোথায় আমাকে এখানে আটকায় এত সব চাকরি বাকরি প্রিপারেশন নেওয়া হচ্ছে। এর চাইতে গ্রামে একটু ক্ষেত কামার করে দিলেই ভালো হচ্ছে। তাজা শাক শুধু তুইলে খাইতাম। খাওয়ার থেকে গরু চড়াই মাইনে খাইতাম। হ্যাঁ ও আচ্ছা। কি মাইনছে তারে তারে গরু দা যা সবজি লোকটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবজি আসছে? আসবে, আসলে এসএমএস করবো। পরে এসএমএস করে মানে ঠেলা ঠেলি কইরা যায়। এত টাকা দিয়া তুমি একটা অদ্ভুত ব্যাপার দেখছো। সুইডেনে তোমার 50 ক্রোনারে তুমি 1 কেজি মাংস পাও, কিন্তু 50 ক্রোনারে 1 কেজি সবজি পাওয়া যায় না। ভুইলা যাও, 100 ক্রোনার কিলো ঢেঁড়শ 50 ক্রোনারে সবজি হয় নাকি? হ্যাঁ হয় হয়। বেগুন যেটা একদমই বাজে, আমি রান্না করি না, তরকারি কালো হয়ে যায়, খেতে একদম আরাম মজা না, কোনো কোনো গন্ধ নাই। ফুলকপি দুনিয়ার মিষ্টি, তাও আমি তো না পাইরে মাঝে মধ্যে সস্তা দেখে ফুলকপি কিনি। কি অদ্ভুত না? আর বাংলাদেশে 1 কেজি গরুর মাংস দিয়ে কয় কেজি সবজি কেনা যাবে? বাংলাদেশে মানুষ তো সবজি খায় না ভাবে, সবজি বুদ্ধ হয় গরিব মানুষ খায়। আর মাংস বুদ্ধ হয় যে আমার বাসায় যে বুয়ারা কাজ করতো, ওরা কি আফসোস করতো, আপা আমরা কি গরুর মাংস খাসি কিনে খেতে পারি, এত দাম। আমরা এই কচু শাক মাগ লাল শাক মাগ এটা খাই। এর লেগে এরা এত কাম করতে পারে, 10 বাসায় কাজ করে, কোনো অসুখ নাই। আর আমি নিজের কাজ করে এই মরে যেতে থাকি।